এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের 13 জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এদিন সকালেই 80 থেকে 90 জন ইডি আধিকারিক একসঙ্গে অভিযান চালান। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের 13 জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টর। শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় ইডির একটি দল। ইডির তারায় সকাল 8টা নাগাদ ঘুম ভাঙে শিল্পমন্ত্রীর, সেই সঙ্গে কোচবিহারে ইডি আর একটি দল যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারীকে বিদ্যালয়ের শিক্ষকতা চাকরি থেকে বরখাস্ত করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই প্রথম একযোগে শিক্ষক নিয়োগ মামলায় ইডির বড় সড় অভিযান হয় এই দিন। কোচবিহার নাকতলার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ইডি দল তল্লাশি চালায়। এর আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেই একই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। শুক্রবার সকালে ইডি আধিকারিকদের একটি দল বিধাননগরের ইডি দপ্তর থেকে বেরিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার ফ্ল্যাটে এসে পৌঁছয়। সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বাগদায় হানা দেয় ইডির প্রতিনিধি দল। একই সঙ্গে শিক্ষা দপ্তরে আর প্রাক্তন কর্তা একে সরকারের বাড়িতেও হানা দেয় এদিন ইডি। প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বাগদার প্রাক্তন বিশ্বাস বেশ কিছু তথ্য দেন। সেই সময় সামনে আসে বাগদার চন্দন মণ্ডলের কথা। শুক্রবার সকালে বাগদার মামা ভাগ্নের বাড়ি বলে পরিচিত এই বাড়িতে হানা দেয় ইডির দল। 21 জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা দপ্তরে নিয়োগ দিয়ে জানিয়েছিলেন কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি সকলেরই হয়। তিনি আরো জানিয়েছিলেন আদালত নির্দেশ দিলে আবার শিক্ষা দপ্তর নিয়োগ প্রক্রিয়া শুরু করাবেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী দলগুলোর কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তারপর শুক্রবার মামলায় ইডির তরফে 13 জায়গায় অভিযান করা হয়। আর ইডির এই বড় সড় অভিযানের সব জায়গাতে তদন্তকারী দলের নিরাপত্তার জন্য সঙ্গে যায় কেন্দ্রীয় বাহিনী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।